আমরা এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি সেই মোড়টা যেটা হচ্ছে পুরি কোনারক রাস্তাটা আর ভুবনেশ্বর পুরি হাইওয়েটা মিলছে, এই পয়েন্টটা যেখান থেকে সোজা চলে গেছে হচ্ছে সতপদা সাতপাড়া আর পুরি, আর এদিকে ভুবনেশ্বর, আর আমরা এলাম এদিক দিয়ে পুরি, পুরি থেকে কোনারক হয়ে এই রাস্তা দিয়ে আমরা এলাম। তো এটাই হচ্ছে এখান থেকে আর ভুবনেশ্বর আর 15-16 মিনিট আছে, 18 কিলোমিটার 15 মিনিট মতো লাগবে। তো আমরা আর হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি ভুবনেশ্বর, তো লেটস গো। তোমাদের সঙ্গে কথা হলো না, তাও আমি কথাটা বলে নিয়েছি একটুখানি, ইচ্ছিতা অলরেডি ভেতরে চলে গেছে। তো আমরা মোটামুটি 4:15 নাগাদ এখানে এসেছি, আমরা এখানে রুম নিয়েছি সাই গৌরব রেসিডেন্সে, এটা ভুবনেশ্বর সিটির মধ্যে আর বটানিক্যাল গার্ডেনের একদম সামনে, আর এখান থেকে নন্দনকানন রোডটাও খুব সামনে। তো আমরা ওই কারণে আমাদের প্ল্যানটা কালকে নন্দনকানন যাওয়ার প্ল্যান আছে, তো আমরা এই কারণে আমরা কাছাকাছি নিয়েছি এই হোটেলটা, আর এখানকার প্রাইসও খুব কম, মোটামুটি আমরা 1200 টাকার মধ্যে পেয়ে গেছি দুরাত। ঠিক আছে, তো চলো, আমরা ইপসিতা ভেতরে আছে, তো ওর সঙ্গে কথা বলছি, তো টায়ার্ড খুব, আমিও টায়ার্ড খুব, তো চলো। সাই গৌরব রেসিডেন্সের গেটটা হচ্ছে এটা, এটা IRC ভিলেজ নয়াপল্লীতে পড়ছে, সামনেই বোটানিক্যাল গার্ডেন আছে মেন হাইওয়ে থেকে আগিয়ে গেলে, এখানে বাইক রাখা যায়, বাইক রাখা জায়গা এখানেও আছে। আর রুমগুলো বেশ ভালো, রিসেপশন আমরা আছি ক্লাসিক ক্লাসিক রুমে, ইপসিতা শুয়ে পড়েছে টায়ার্ড খুব। গুড মর্নিং ফ্রেন্ডস, তো তোমাদেরকে কালকে বলেছিলাম হোটেলে, গুড মর্নিং ইপসিতা, কালকে তোমাদেরকে বলেছিলাম যখন হোটেলে ঢুকলাম তখন ইপসিতার সঙ্গে কথা হবে, কেন কিন্তু কালকে দুজনেই এত জার্নি করার পর আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম, তো আলটিমেটলি আমরা ঘরে ঢুকেই ল্যাগ খেয়ে গেছি পার্টি কথা বলতে গেলে, আর ইপসিতার শরীর খুব খারাপ ছিল, জানো কালকে রাতেও অসহ্য পেটে ব্যথা হয়েছে, কালকে রাতে আমি মানে আজকে ভোরবেলা 5:30টার সময় ঘুমিয়েছি, তো আমরা একটু সকাল সকাল বেরোবো ভেবেছিলাম, আমি তো ভেবেছিলাম আজকে বেরোতেই পারবো না, বলছিলাম তুই ঘুরে আয়, তো বলছে তোকে ছাড়া যাবো না, তো তো আমরা মোটামুটি আর কিছু না, আমাদের এনার্জি মানে এনার্জি ছিল না, কারণ শরীরটা ওর খারাপ ছিল, প্রচন্ড খারাপ ছিল, আমি ও আমাকে বারবার বলছিল যে না তুই একা ঘুরে আয়, তুই একা ঘুরে আয়, আজকে দিনটা মেনলি প্ল্যান আজকে নন্দনকানন যাওয়ার প্ল্যান, আর উদয়গিরি খণ্ডগিরি ছিল বাট ওখানে যাবো না, আমরা বেশিরভাগ টাইম নন্দনকানন কাটাবো, আর ওখান থেকে ফিরে এখানে সামনে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, ওখানে বোটিং করার একটা ব্যাপার আছে, তো আমরা আজকে না করে এমন হতে পারে সেটা আমরা পরশু দিন পরশু করতে পারি, এবার মাঝে একটা দিন কি আছে সেটা প্ল্যানটা আমাদের কালকে জানি আছে, আমরা কালকে সাতকোশিয়ে যাবো, তো তোমরা সাতকোশিয়ে যারা অলরেডি গেছো জানো কি অসাধারণ জায়গা ওটা, আর আমরাও যাচ্ছি বাইকে, এখান থেকে 3.5 ঘন্টা রাস্তা আছে, তো আপাতত আমাদের নন্দনকানের প্ল্যান, আর ইপসিতারও অনেক কথা বলো তোমাদেরকে, ওর কালকে কি হয়েছিল না হয়েছিল সেটা তোমাদেরকে ইপসিতা বলবে, কতটা শরীর খারাপ ছিল কি হবে ও কালকে, ঠিক আছে বলা দরকার নেই সবসময় নেগেটিভ বলা ঠিক না, নেগেটিভ নয় কালকেও মানে মোটামুটি ও আমার জন্য মানে আমি কোনারকটা দেখবো বলে এবং চন্দ্রভাগা বীচ দেখবো বলে ও আমার জন্য ও আমরা ডাইরেক্ট ভুবনেশ্বর না গিয়ে আমরা কোনারক হয়ে ভুবনেশ্বর ফিরলাম, তো কি বলবো মানে ও এতটা আমার জন্য করলো সেটা যতটা কম বলা হবে ততই বেটার, কেননা বেশি বললে সেটা মানে কি বলবো আর মানে আমি স্পিচলেস, তো আপাতত ও রেডি হচ্ছে, আমিও অলরেডি রেডি হয়ে গেছি, আমরা আছি এক্স্যাক্টলি বোটানিক্যাল গার্ডেনের সামনে একটা হোটেল নিয়েছি ভুবনেশ্বরে, তো এখান থেকে যাব নন্দনকানন, এখান থেকে এই হোটেলটার ইনফরমেশন তোমাদের দিয়ে দেবে সোম, কেন কি তোমাদের একটা কথা বলি, এখানে আমরা যখন মানে যেহেতু ওয়ান নাইটের জন্য অত তো বেশি দরকার নেই, ওয়ান নাইট টু নাইট যাই হোক, এখানে মিনিমাম রেঞ্জ 4000 কম, 4000 নয় 4000 আমি বলতে দেব আমাকে 4000, হ্যাঁ 4000টা খুব ভালো হোটেল মানে যেখানে ভালোভাবে থাকা সবকিছু নিয়ে খাওয়া দাওয়া নিয়ে 4000 টাকা, ব্রেকফাস্ট নিয়ে 4000 টাকা ম্যাক্সিমাম বা মিনিমাম বলা যেতে পারে, বাট নর্মাল মিডিয়াকার হোটেল বলতে এখানে 2500 থেকে 3000, তো এই টাইমটা
কারণ বুঝতেই পারছো যখন কোভিড এর টাইমে আমরা এসেছি এমনিতেই টুরিস্ট সেখানে প্রচন্ড কম, তো সেক্ষেত্রে রেটটা একটু হাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই হোটেলটা বুক করেছি। এখানকার এই এরিয়াটাই পুরো রেসিডেন্সিয়াল এলাকা এটা, তো যে কারণে আমরা এখানে একটা মানে হোমস্টে টাইপের বলা যেতে পারে, যেখানে পাহাড়ে কি বলবো আমি হোমস্টে বলতে এটা বুঝি সেটা না, তোমাদের আমাদের রুমের যদিও খুব খারাপ অবস্থা তাও সোম চেষ্টা করবে ব্যাকে একবার দেখিয়ে দেওয়ার। রুম যথেষ্ট ভালো, এসি আছে, চারিদিকে লাইট, বাথরুমের অবস্থা খুব ভালো, এদের মোটামুটি সার্ভিস খুবই ভালো। তো আমি বলবো যে এটা কত নিয়েছো? 1800? প্রাইসটা না 1800 না, এটার দাম হচ্ছে 1200 টাকা নিয়েছে হোটেলটা। আচ্ছা, পার ডে? পার ডে 1200 টাকা, 2500 টাকা মতো সবকিছু নিয়ে। তো আমি বলবো যে তোমরা যদি একদিন দুদিনের জন্য হয় তোমরা ইজিলি থাকতে পারো, কন্ডিশন ভীষণই ভালো, ওখানে ওয়ার্ড্রপ থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আমি এখানে একটা কথা বলে দিই, আমরা আছি ক্লাসিক রুমটায় যেটার দাম 1200 টাকা, ঠিক আছে, দুদিন 1200 টাকা নিচ্ছে, আর দুদিন 1200 টাকা না 1200 টাকা নিচ্ছে, আর এরপর আছে সুপার ক্লাসিক, ডিলাক্স, সুপার ডিলাক্স। সুপার ডিলাক্সের রুমের দাম হচ্ছে 2500 টাকা, আর ডিলাক্সের রুমের দাম হচ্ছে 1800 টাকা, 2000 টাকা, ঠিক আছে, আর সুপার ক্লাসিকের দাম হচ্ছে 1500 টাকা। তো এই হচ্ছে এখানকার রুমের ট্যারিফ। তো আমাদের যে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, অবস্থা খুবই খারাপ, এসি আছে, সবকিছুই আছে, রুমের এত বড় বিছানাও আছে, এদিকে ওয়ার্ড্রপ আছে, টিভি, টেবিল আছে, দুখানা টেবিল আছে, চেয়ার আছে, দুপাশে দুখানা ছোট ছোট টেবিল আছে, তার সঙ্গে ডিম লাইটটাও খুব সুন্দর আছে দুপাশে দুখানা, আর বিছানার কোয়ালিটিও খুবই ভালো। হ্যাঁ, আর বাথরুমও প্রচন্ডই ভালো, গিজার আছে, মানে বেশ ভালো। তো আমরা খুব কমের মধ্যে এটা পেয়ে গেছি, তো যাই হোক না কেন, তো দু রাত থাকার জন্য পারফেক্ট। তো আপাতত আমরা বেরোবো, বলো দে। হ্যাঁ বেরোবো। তো এখান থেকে নন্দনগড় 12 কিলোমিটার রাস্তা, তো আমরা ওই 25 মিনিট মতো লাগবে ম্যাক্সিমাম। তো আমরা বেরিয়ে একটু চা খাবো, একটু চা খেয়ে একটু তেল ফেল ভরবো, দেন উইল গো টু নন্দনকানন। ও আর একটা কথা বলে রাখি, নন্দনকাননে কিন্তু গিয়ে টিকিট কাটার ব্যবস্থা নেই, অনলাইন টিকিট কাটতে হবে, ম্যান্ডেটরি। তো অনলাইন টিকিট আমি কেটে নিয়েছি, আগে গিয়ে টিকিট কাটা ছিল, সেটা কি এখন বন্ধ আছে? হ্যাঁ বন্ধ আছে। তো নন্দনকাননে এখন কিন্তু এই কোভিড সিচুয়েশনে কিন্তু তোমাকে অনলাইন টিকিট কাটতে হবে, ম্যান্ডেটরি করে দিয়েছে, আর তোমাকে 50 টাকা পার হেড অ্যাডাল্ট, এছাড়া ক্যামেরা চার্জ বা তাছাড়া আলাদা যদি তোমরা যেটা সাফারি টিকিট নিশ্চয়ই আলাদা, সেটা তো ভেতরে গিয়ে আমরা জানতে পারবো কি আছে, সেটা কি ওখানে গিয়ে কাটা যাবে নাকি সেটা অনলাইন? না সেটা অনলাইনে ব্যবস্থা নেই, সেটা হয়তো ওখানে গিয়ে করতে হবে। সেটা ওই ছোট টাইপের গাড়ি করে যদি তুমি এন্ট্রি ফিটা অনলাইন কাটতে হচ্ছে, ছোট টাইপের গাড়ি করে যদি ঘোরো সেটারও আলাদা চার্জ। ঠিক আছে, যাই আমরা।